ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এবি পার্টি সহ ইসি নিবন্ধনের তালিকায় 12 রাজনৈতিক দল। বঙ্গবাজারে ব্যবসায়ীদের হাতাহাতি। আইন প্রণয়নে বৈধতা দেওয়া ছাড়া সংসদ আর কিছুই করতে সক্ষম নয় বলেন জিএম কাদের। সরকার আবারও দিনের ভোট রাতে করতে চায় বললেন ইশরাক। মোরেলগঞ্জে এতিমখানায় হামলা ও ভাঙচুর। কেজিতে 5 টাকা বাড়ল সারের দাম, প্রজ্ঞাপন জারি। আরও 7 দিন তাপপ্রবাহ থাকতে পারে। 30 এপ্রিল হত্যা করা হবে সালমানকে, ফোনে হুমকি। পশ্চিম তীরকে বদলে দিচ্ছে ইহুদি আউটপোস্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা 12টি দলকে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী নির্বাচনকে সামনে রেখে এসব দলকে নিবন্ধনের জন্য সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। ইসির সংক্ষিপ্ত তালিকায় জামায়াতের ইসলামী সাবেক নেতাদের এবি পার্টি, বিপি নূরের গণ অধিকার পরিষদ এবং মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য রয়েছে। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। ইসির প্রাথমিক তালিকায় থাকা দলগুলোর মধ্যে রয়েছে এবি পার্টি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ হিউম্যানস পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলন, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ সনাতন পার্টি, ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, বাংলাদেশ পিপলস পার্টি ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি। বঙ্গবাজারে ব্যবসায়ীদের হাতাহাতি। রাজধানীর বঙ্গবাজারে ব্যবসায়ীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বেলা 11:30 দিকে বঙ্গবাজার কমপ্লেক্সে দোকান মালিক সমিতির অস্থায়ী ক্যাম্পে এই ঘটনা ঘটে। বঙ্গবাজারে আগুন ক্ষতিগ্রস্ত দোকানের সংখ্যা কমিটির কার্যক্রম এক কমিটিকে বাদ দিয়ে আরেক কমিটির ভারপ্রাপ্তি নিয়ে প্রশ্ন তুললে এই হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। পরিস্থিতি বুঝে তিনি উঠে সরে দাঁড়ান। এরপর ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। যোগাযোগ করা হলে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আমাকে সরকারের পক্ষ থেকে ফান্ড রেইজ করার জন্য বলা হয়েছে, আমি সেই চেষ্টাই করছি, সেজন্যই আজ আমার বঙ্গবাজারে যাওয়া, কিন্তু সেখানে গিয়ে আজ খুবই বিরক্ত হয়েছি। ব্যবসায়ীদের মতো কমিটি নিয়ে দ্বন্দ্ব, তাদের কার্যক্রম বিরক্ত হয়ে আমি ঘটনাস্থলে ত্যাগ করেছি। তিনি বলেন, কারা ক্ষতিগ্রস্ত, কারা নতুন করে এলোমেন্ট পাবে তা ঠিক করবে সিটি কর্পোরেশন। হাতাহাতি ও হট্টগোলের কারণ জানতে চাইলে বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নাজমুল হুদা ঢাকা পোস্টকে বলেন, এখানে আগুনের ঘটনায় 2961 জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো দোকান অক্ষত ছিল না, নিচতলা, দুতলা, তিনতলার কিছু অবশিষ্ট নেই, কিন্তু এখন কেউ কেউ এসে বলা শুরু করলো এখানে নাকি 2600 দোকান, বাকি দোকান নাকি ঘাপলা। এটা শুনে ক্ষতিগ্রস্ত দোকানিরা বিক্ষুব্ধ হয়েছে। আইন প্রণয়নে বৈধতা দেওয়া ছাড়া সংসদ আর কিছুই করতে সক্ষম নয় বললেন জিএম কাদের। বিদ্যমান ব্যবস্থায় সংসদ আইন প্রণয়নে বৈধতা দেওয়া ছাড়া আর কিছু করার জন্য সক্ষম নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ জিএম কাদের। জাতীয় সংসদে উত্থাপিত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে গতকাল তিনি এ মন্তব্য করেন। সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবটি সংসদে তুলেন। উন্নয়ন ও গণতন্ত্র একসঙ্গে চলে, রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এমন বক্তব্যের প্রসঙ্গ করে জিএম কাদের বলেন, অনেকে উন্নয়নকে গণতন্ত্রের বিকল্প হিসেবে দাঁড় করাতে চাচ্ছেন, কিন্তু উন্নয়ন কখনোই গণতন্ত্রের বিকল্প হতে পারে না। উন্নয়নের বিষয়ে বলা হচ্ছে স্থিতিশীলতা উন্নয়নের সহায়ক, কথাটি সত্য, তবে এটি যারা বলেন তারা সরকার পরিবর্তন না হওয়াটাকে স্থিতিশীল মনে করেন, কিন্তু বস্তুত সরকার পরিবর্তন না হলে এক ধরনের স্থিতিশীলতা দেখা যায়, কিন্তু সেটি বাজিক ও কৃত্রিম স্থিতিশীলতা। এ ধরনের স্থিতিশীলতা ভঙ্গুর ও অল্পদিনে অস্থিতিশীলতায় পরিণত হতে পারে। প্রকৃত পক্ষে স্থিতিশীলতা হলো সরকার পরিবর্তন হলেও দেশের রাজনীতি ও অর্থনীতিতে এর কোনো প্রভাব না পড়ে। সরকার আবারও দিনের ভোট রাতে করতে চায় বললেন ইশরাক। আওয়ামী লীগ আবারও দিনের ভোট রাতে করে ক্ষমতায় আসতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘ 14 বছর জনগণের ওপর চেপে বসেছে, এরা কখনো সুষ্ঠু ভোটে নির্বাচিত হতে পারেনি, ভোট ডাকাতি করে জোর করে ক্ষমতায় বসে আছে, আবারও দিনের ভোট রাতে করে ক্ষমতায় আসতে চায়, কিন্তু এবার তা হবে না। আজ রাজধানীর গোপীবাগে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন কোকার
পিতা মরহুম এম এ করিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন ইশরাক হোসেন। ইশরাক হোসেন বলেন, নির্বাচন যতই গণিয়ে আসছে সরকার ততই উন্মাদ হয়ে উঠেছে। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের সিংহভাগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে, কারণ তারা এত অপকর্ম করেছে যার কোনো ক্ষমা নেই। বিএনপি ক্ষমা করলেও জনগণ ক্ষমা করবে না। তিনি বলেন, সরকার বলে এই আওয়ামী লীগের শাসনামলে নাকি জনগণ ভোটের অধিকার ফিরিয়ে পেয়েছে, এগুলো পাগলের পোলপ। সরকার তাদের পতন আসন্ন দেখে উল্টাপাল্টা বলতে শুরু করেছে। মোরেলগঞ্জে এতিমখানায় হামলা ও ভাঙচুর। বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সদরের 90 রশ্মি বাস স্ট্যান্ডের সংলগ্ন একটি আবাসিক এতিমখানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। রাত 8:30 দিকে রাহমাতিয়া স্মৃতি শিশু সনদ ও এতিমখানায় এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, শিশু সদনের ছাত্ররা রাতে এশা ও তারাবির নামাজ আদায়ের জন্য এতিমখানা সংলগ্ন মসজিদে যায়। এ সুযোগে অজ্ঞাত দুর্বৃত্ত শিশু সদনে ঢুকে শিশুদের কাপড় চোপর বিছানাপত্র ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টুকরো টুকরো করে ফেলে তারা রুমের ফ্যান সহ বিভিন্ন মালামালও ক্ষতিগ্রস্ত করে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় এতিমখানা ও পার্শ্ববর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে অনেক অভিভাবক তাদের শিশুদের বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য এতিমখানায় জড়ো হয়, অনেককে নিয়েও গেছেন। থানার ওসি মোহাম্মদ সাইদুর রহমান সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তবে কী কারণে তারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। কেজিতে 5 টাকা বাড়ল সারের দাম, প্রজ্ঞাপন জারি। আন্তর্জাতিক বাজারে সারের মূল্য বেড়ে যাওয়ায় দেশের বাজারে ইউরিয়া, ডিএপি, টিএসপি, এমওপি সারের দাম কেজিতে 5 টাকা বাড়িয়েছে সরকার। সোমবার থেকে নতুন দাম কার্যকর করা কথা জানিয়েছে কৃষি মন্ত্রণালয়ের সচিব বরাবরের একটি চিঠি পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে। অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয় থেকে পূর্বনির্ধারিত মূল্যে সার বিক্রি করার জন্য মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হোসেন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার বলা হয়, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে সারের মূল্য বৃদ্ধিজনিত কারণে সারের আমদানি যৌক্তিক পর্যায়ে রাখা এবং এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে সারের মূল্য পুনর্নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আরও 7 দিন তাপপ্রবাহ থাকতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আগামী 7 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম এবং নেত্রকোনা জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পরবর্তী 3 দিন তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। সারাদেশে আজ দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের সর্বনিম্ন তেঁতুলিয়ায় 16.5 ডিগ্রি এবং সর্বোচ্চ চুয়াডাঙ্গায় 39.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ। 30 এপ্রিল হত্যা করা হবে সালমানকে, ফোনে হুমকি। ফের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলিউডের ভাইজান সালমান খানকে। মার্চ মাসে ইমেলে এ তারকাকে প্রাণী মেরে ফেলার জন্য হুমকি এসেছিল লরেন্সে বিনজোয়ের গ্যাং থেকে, কিন্তু এবার নিজেকে রকি ভাই দাবি করে সরাসরি মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে বলিউডের তারকাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সালমানকে হত্যার হুমকি দেওয়ার পর চিন্তিত মুম্বাই পুলিশ, তারা অভিনেতাদের নিরাপত্তায় কোনো ঘাটতি রাখছে না। প্রতিবেদন থেকে জানা যায়, রকি যোধপুরের বাসিন্দা, সে স্বঘোষিত গোর রক্ষক। আগামী 30 এপ্রিল খুন করা হবে সালমানকে, এমনই হুমকি দিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছেন, সোমবার পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে, তখন ফোন করা ব্যক্তি নিজেকে রাজস্থানের যোধপুরের রকি ভাই পরিচয় দিয়ে সালমান খানকে 30 এপ্রিল প্রাণী মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনার তদন্ত চলছে। পশ্চিম তীরকে বদলে দিচ্ছে ইহুদি আউটপোস্ট। অধিকৃত পশ্চিম তীরে যা ঘটেছে তা নিয়ে যতই বিতর্ক থাকুক, অন্তত এই একটি বিষয় নিয়ে কেউ দ্বিমত করবে না, আর তা হলো বসন্তকালে এখনকার দৃশ্য সত্যি অপূর্ব। অধিকৃত পশ্চিম তীরের মাঝখানে এই পাথরের পাহাড়ি জায়গাটা বসন্তকালে একেবারে সবুজ হয়ে যায়। তার মাঝখান একে বেঁকে চড়াই উচ্চাই হয়ে চলে গেছে রাস্তাগুলো, পরিষ্কার রৌদ্রোজ্জ্বল। দিনে এখান থেকে পূর্ব দিকে তাকালে দিগন্ত বরাবর জর্ডান উপত্যকার পাহাড়গুলো দেখা যায়, কিন্তু এই প্রাকৃতিক দৃশ্য এখন বদলে যাচ্ছে। ফিলিস্তিনি গ্রাম তুরমোশে আয়া থেকে গাড়িতে মাত্র কয়েক মিনিট ধরে দূরের পথ আবু খালিদের খামার বাড়ি। আবু খালিদের বয়স 65, তিনি এখানে আছেন 50 বছরও বেশি সময় ধরে। তার বাড়ি থেকে চারপাশে তাকালে পরিবর্তনটা স্পষ্ট বোঝা যায়। তার খামারের চারপাশে উঁচু পাহাড়গুলোর ঢালে এখন দেখা
দেখা যায় অনেকগুলো ইসরায়েলি বসতি। আন্তর্জাতিক আইন অনুযায়ী এগুলোকে অবৈধ বসতি মনে করা হয়। তবে আবু খালিদের খামার বাড়ির চারপাশে যে বসতিগুলো আছে তার মধ্যে একটি ছাড়া বাকি সবগুলো এমনকি ইসরায়েলি আইনেও অবৈধ। এগুলোকে বলা হয় আউটপোস্ট এবং ইসরায়েল সরকারের অনুমোদন ছাড়া এগুলো তৈরি হয়েছে।